त्रिपुरा नेटसेट पीएचडी फोराम पक्ष के आज के साढ़े बारोटार समय माननीय उच्चशिक्षा मंत्री संगे साक्षात करी प्रतिनिधित्वमूलक डेपुटेशन तर संगे विभिन्न विषय आलोचना है विशेषकर त्रिपुरार जो कलेजगुलिर जो शिक्षा व्यवस्था तर पठन पाठन और रिक्रुटमेंटर समस्या नहीं तो उच्चशिक्षा मंत्री के आश्वस्त कर विषयगुलो नहीं उन्नी भावें और एक ही संगे उन्नी विषय जाते विस्तारित बक्तव्यता আমরা তুলে ধরতে পারি তার জন্য আমাদেরকে বলেছেন যে আমরা যাতে ডাইরেক্টর হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আজকে বেলা চারটার সময় দেখা করি। আজকে আমাদের রাজ্যের ক্যাবিনেট মিটিং আছে, এই জন্য আমাদেরকে উনি বেশি সময় দিতে পারেননি। তো এই জন্য আমরা এখন এসে মূলত আমরা ছয় দফা দাবির ভিত্তিতে আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের যে দাবিগুলো সেগুলো মূলত হলো ত্রিপুরা রাজ্যে আমরা জানি যে 2001 সালের পরে কলেজে কলেজগুলোর সংখ্যা বেড়েছে, 12 থেকে এখন বর্তমানে 22 হয়েছে, কিন্তু কোনো শিক্ষকের সংখ্যা বাড়েনি। আগে ছিল 661টা পোস্ট, এটা এখনও আছে, যার মধ্যে এখনও 244টা পোস্ট ভ্যাকেন্ট পড়ে আছে। তো এখন রিক্রুটমেন্ট হচ্ছে না রাজ্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে প্রায় 1500 ক্যান্ডিডেট যারা নেট স্লেট এবং পিএইচডি ডিগ্রি রয়েছে তারা অপেক্ষায় আছেন কখন রাজ্য উচ্চশিক্ষা দপ্তর এই রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে। তো এরই প্রেক্ষিতে আমরা ছয় দফা দাবি প্রদান করি। তো তার মধ্যে একটা দাবি ছিল আমাদের প্রধান দাবি, যেটা যে ভ্যাকেন্ট পোস্টগুলোতে রিক্রুট করতে হবে ইমিডিয়েটলি, আর নতুন কলেজগুলোর জন্য নতুন পোস্ট ক্রিয়েশন করতে লাগবে। এছাড়া আমরা বলেছি রুষার আন্ডারে সারা ত্রিপুরা ভারতবর্ষের সব রাজ্যগুলোতে রুষার আন্ডারে রিক্রুটমেন্ট হয়, তা আমাদের এখানে যাতে করা হয় তার ব্যবস্থা করতে হবে। আর আরেকটা আমাদের প্রধান দাবি, সেটা হচ্ছে বিভিন্ন স্টেটে স্টেট ডোমিসাইল ক্যান্ডিডেটদেরকে প্রেফারেন্স দেওয়া হয়, মানে পিআরসি কম্পালসারি, তা আমাদের স্টেটে যাতে পিআরসি কম্পালসারি করা হয় তার জন্য আমরা দাবি রেখেছি। আর দাবি রেখেছি বাংলা এবং কক্কড়ক ভাষাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার কথা বলেছি আমরা। আর এছাড়া আমরা আরও বলেছি যাতে যতক্ষণ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হচ্ছে না ততক্ষণ অবধি যাতে অল্টারনেটিভ শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয় কলেজগুলিতে, একটা ফিক্সড স্যালারি দিয়ে, যেটা ইউজিসির গাইডলাইন আছে 50,000 পার মান্থ করে দেওয়া যায়, তো তার ভিত্তিতে যাতে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করা হয়। তো এগুলোই ছিল মূলত মূল দাবি। আর এছাড়া আবার অন্যান্য আরও অনেকগুলো সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যে কলেজে শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত আমাদের রাজ্যে প্রায় 200 থেকে বেশি, যেটা ইউজিসি বলছে 20:1 হতে হবে সায়েন্সের ক্ষেত্রে, আর আর্টসের ক্ষেত্রে 25:1। তো সেটা যাতে ফুলফিল হয় এবং কোয়ালিটি এডুকেশন যাতে রাজ্যে প্রসারিত হয় তার জন্য এই উচ্চশিক্ষা দপ্তরকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা মিলিত হয়েছি। তো আমরা আশা রাখছি যে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর এই ব্যাপারে খুবই তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন। মন্ত্রী কী বলেছেন? মন্ত্রী আমাদের সমস্ত কথা শুনেছেন মনোযোগ দিয়ে এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখন 40টা পোস্ট চলছে, আগামীতে আরও পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে এবং আরও নিউ পোস্ট ক্রিয়েশনের ব্যাপারে তারা চিন্তাভাবনা করছেন। আপনি বলছেন? আমি ত্রিপুরা নেটসেট পিএইচডি ফোরামের সেক্রেটারি। নামটা সুমন আলী। লাস্ট কবে নিয়োগ করা হয়েছিল? লাস্ট জেনারেল রিক্রুটমেন্ট হয়েছিল 2008 সালে, তারপরে কিছু রিজার্ভ পোস্টের জন্য অ্যাড হয়েছে, কিন্তু ইন জেনারেল ইউআর এসসি এসটি সবার জন্য রিক্রুটমেন্ট হয়নি এখন। সরকারের চার